হ্যাঁ ভাই, এখন আপনি মনে করেন বাল্ব পিন করবেন, তাই না? তো অর্ডার ম্যানেজারে যাবেন, সারাদিনে মনে করেন প্রোডাক্টে গেছি আমি। সবগুলো একসাথে? হ্যাঁ হ্যাঁ, অর্ডারে যাব, অর্ডারে গেলাম। সো ধরেন সারাদিনে আপনি অর্ডার গুলো কনফার্ম করে রাখবেন, তাই না? একটা একটা করে যখন একটা একটা প্রসেস করবেন। আচ্ছা, কনফার্ম কিভাবে করবেন? আমি বলি ভাই, তাই হ্যাঁ তো? বলেন। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। মানে আমি আমি হচ্ছে মানে আগে ধরেন এখানে অর্ডার গুলো আসলো আমার, এখানে হুম আমার অর্ডার গুলো হুম আমি সবগুলো ইয়া করবো একবারে, আপনার ধরেন একবারে সবগুলা বাল্ক সিস্টেমে হচ্ছে ইয়া করে ফেললাম, কি করবে স্টিকার বের করে ফেললাম। না? স্টিকার বের করার পরে আমি যে স্টিকার বের করছি আগে না তার জন্য ভাই, কনফার্ম করবো। আগে না, আগে না, হ্যাঁ আগে কনফার্ম করবেন না ভাই। ধরেন এইখানে ফেক হ্যাঁ অর্ডার করবো না, অনেকে আপনার কাস্টমার করবো, ওয়েবসাইটে যারা ঢুকবো করবো, অনেকেই অর্ডার করবো, বুঝতে পারছেন? তো এইভাবে হলো সব ভাই নতুন অর্ডার জমা থাকবো। আপনি যেটা মনে করেন রিয়েল অর্ডার, এনে ধরেন টেস্ট অর্ডার করবো আমি, আরেকজনে করবো, ঢুকবো সাইটে, খুবই একটা অর্ডার করি, সব তো আর ইয়ে না। আপনি ফার্স্টে হচ্ছে এটারে এই যে একটা একটা করে কনফার্ম করবেন, মানে যেটা লাগে, মানে যেটা রিয়েল অর্ডার হয়, সারাদিনে পড়তে থাকবো না, আপনি ঢুকবেন আর হচ্ছে দুইটা এই যেটা কনফার্ম করে লাবেন। মনে করেন এটা কনফার্ম, মানে এটা রিয়েল মানুষ রিয়েল করছে বা আপনার ক্লায়েন্ট করছে, আপনি তো বুঝবেন। মানে আপডেট টাপডেট যা করা লাগে কইরা। অনেক আছে না, অনেক সময় এটা না ডেলিভারি এসে খালি কনফার্ম করবো ভাই, হ্যাঁ অনেকের ভাই, সময় একটা কাজ করলে ডেলিভারি চার্জ আপডেট করবেন, অ্যাড্রেস আপডেট করবেন, ডিসকাউন্ট দিবেন, যা করার করবেন, বুঝতে পারছেন? নতুনে থাকতে কইরা করে যে কনফার্ম করবেন, একটা কনফার্ম হয়েছে। এখন মনে করেন এটা ফজলে রাবি করছে, এটা কি হইলো? মনে করেন টেস্ট অর্ডার করছে, এটা এটা রিয়েল না, সো এটা কি করবেন? ক্যান্সেল করে দিবেন, এটা তো এটা লাগবে না, এটা তো আপনি করবেন, এটা হলো ডু ক্যান্সেলে ফালাইয়া দিলেন, ক্যান্সেল ক্যান্সেল করে দিলেন, কারণ কি রাখলে একটা রাইখা দিলেন, ঠিক আছে? ভাই। আরেকটা কথা, ইমেল মেসেজ গুলো কি সিমের মধ্যে না দেয়, ইমেলের মধ্যে দেওয়া যায় না সিস্টেম ভাই গুলা? একটার মধ্যে আরেকটা হয় না, ওইটা পরে, এটা শেষ হোক। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এটা গেল। সো এইভাবে আবার ধরেন এটা এই যে এটা দেখেন ফেক অর্ডার করছে, মনে করেন কেউ নামই দেয় নাই, ঠিক আছে, অর্ডার করে হ্যাঁ গেছে, ফোন নাম্বার বলছো, এটা আপনি ক্যান্সেল করে দিবেন, বা হোল মোল যদি আছে দরকার করলেন, তো এটা ক্যান্সেল করলেন। এইভাবে ধরেন সারাদিন তো কাজ করবেন না, বুকিং তো সন্ধ্যার সময় দিবেন বা ডেলিভারি সন্ধ্যার সময় দিবেন। তো এইভাবে সারাদিনে আপনি কাজগুলো এইভাবে কমিয়ে রাখবেন। ফলে এই যে কনফার্মে যেটি দেয় তার মানে রিয়েল, ধরেন এটা রিয়েল রিয়েল অর্ডার, বা আপনার ইয়েস কেউ করছে, বা এখানে কিছু এডিটমেন্ট করা লাগলে এর আগে যেভাবে দেখাইছিলাম ওইভাবে করে নিলেন। তারপরে ধরেন এইভাবে একটা একটা কইরা ধরেন কয়েকটা কনফার্ম করি, ধরেন এটা কনফার্ম করলেন। যে কুরিয়ারে দি, যে কুরিয়ারে দিব ওই কুরিয়ারে ইয়া দিয়ে দিব হ্যাঁ একবার। ওই আমি কুরিয়ার করি ভাই সিলেক্ট কি করে স্বপ্নে রাখবেন। দেখে না, হুম করেন। আমি করি দেখেন কিছু যেখানে ধরেন আমি ইয়ে করলাম কনফার্ম, এখন হচ্ছে আমি দিব গেলে পাঠাওতে, হ্যাঁ পাঠাতে দিবেন, পাঠাও এক্সেল শিটে চলে যাবে এটা। হ্যাঁ মানে যেটা যেটা দিবেন ওটা পরে ডাউনলোড করতে, বাট আগে সিলেক্ট করে রাখবেন, পরে হচ্ছে আপনি ফিল্টার করে বাই করতে পারবেন কোন কুরিয়ার করে দিতে হবে এই জন্য। আচ্ছা, তারপরে নেক্সটে যাবেন, তারপর আবার অর্ডার দেবেন। এবারে সারাদিন পড়তে থাকবো, আপনি যখনই ফ্রি থাকবেন একটা একটা প্রসেস করে করে কনফার্মে দিয়ে দিবেন। কনফার্মে দিয়ে দিলাম, আর কিছু হ্যাঁ কনফার্ম করি পরে একসাথে বাল্ক সিস্টেমে পিন হ্যাঁ হবে তো করেন, নাকি? হুম করেন। ভাই ওই একটা একটা কনফার্ম করতে টিকে চেক বক্সে ক্লিক করতে হবে না, ওই এডিট বাটনে ক্লিক করলে হবে, সমস্যা নেই। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, আমি ভুলে করে ফেলি। হুম হুম বুঝছি। একসাথে সবগুলো কনফার্ম করার সিস্টেম নাই? কনফার্ম ভাই একটা একটা করবেন, কনফার্ম তো সব কেমনে করবেন? কনফার্ম ধরেন 20টা অর্ডার পড়ছে, সব তো কনফার্ম হইব না, কোনটা ক্যান্সেল হইব, হোল্ড হইব, বুঝুন না, এডিট করা ও লাগবো, আচ্ছা এটা তো মানে প্রসেস, নতুন জমা হইতাছে, এন থেকে আপনি কনফার্ম করবেন। কনফার্মের পর থেকে হচ্ছে সব আপনি বাল্ক প্রসেস করবেন, সমস্যা নেই। কনফার্মের পর থেকে ওই অপশন লাগে। আচ্ছা এবার উপরে যান। আচ্ছা এবার একটু দেখেন, আপনি মাউসটা ছাড়েন, যাইতেছে, মনে করেন এইভাবে কনফার্ম হয়েছে সারাদিনে, ঠিক আছে, আচ্ছা 6টা। সো এখন ধরুন সারাদিন পরে কাজ করবেন, সো আপনি যে স্টেটাস আসবেন অর্ডার শিপিং সাইড নেমে যেটা আছে এটার মধ্যে আসবেন, ঠিক আছে? এখানে আসলে আপনি যে দেখতে পারবেন যতগুলো অর্ডার কনফার্ম করে রাখছেন, মানে এডিটার কোনো কাজ নাই, সব ঠিক আছে, এডি জাস্ট রেডি টু গো, একদম কাস্টমার হাতে, ইডিট মিডিট যা করার করে রাখছেন, এনার কোনো কাজ নাই, চিন্তার কোনো কিছু। আচ্ছা আবার হ্যাং হলো কেন? আচ্ছা এই এই যেন উপরে দেখতে পারবেন 6টা আছে কনফার্ম। এখন মনে করেন সবগুলো আপনি একবারে প্রিন্ট করবেন, এই যে এখানে চেক বক্সে একটাতে ক্লিক করবেন, দেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো এক ক্লিকে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা তার আগে দেখেন আমরা তো একদম একটা প্রিন্টার নতুন সিস্টেম একটু দেখে সবগুলো না দিয়ে আর প্রিন্ট করে লাভ নাই, নষ্ট 2টা করি মাত্র, না 3টা করি, তাহলে একটু ভালো বলতে পারবো। আবার একটা একটা আপনি মাঝখান থেকে এইভাবে মানে বাইচা বাইচাও চেক করতে পারবেন, যতগুলো করার করলেন একবারে অথবা ইয়ে, তারপরে হচ্ছে বাই দাঁড়ান।